সারা বছর নামাজ পড়ে না, আশুরার দিনে আসলে পিঠে চাপড়াইতে চাপড়াইতে শিকল দিয়ে পিটাইতে পিটাইতে রক্ত বাইর করে ফেলায়। কারণ নবীর দৌহিত্রকে ভালোবাসে, কথা বলেন না কেন? তো নবীর দৌহিত্রকে আপনি যদি ভালোবাসেন, নবীর দৌহিত্র তো পাঁচ অক্ত নামাজ পড়ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তো দাড়ি ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তো জালেমের সাথে কখনো বিন্দুমাত্র আপোষ করে নাই, ঠিক কিনা বলে? তো সেগুলোর কোনো খবর নাই, আপনি নারী পুরুষ একসাথে মিছিল করতেছেন, হাই হোসেন বলে পিঠে চাপড়াইতেছেন, রক্ত বের করছেন। যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলছেন, ওই দিন সারাদিন আপনি ট্যাঙ্গুলা গুলা শরবত খাইতেছেন। আর বিপরীত হয়ে গেল না মোলটা? রোজা রাখতে বললেন কে? আল্লাহ রাসূল। কার আদেশে? আল্লাহর আদেশে। আর ওই দিন সারাদিন আপনি শরবত খেয়ে কাটাইতেছেন। কয় শরবতের কারণটা কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের সময় তিনি পানি পান নাই। তো পানি পান নাই, আপনারা সারাদিন পানি না খেয়ে থাকলে তো একটা যৌক্তিকতা ছিল। আপনি যদি কলিজাটা ঠান্ডা করেন শীতল পানি খেয়া শরবত খেয়া, তাহলে এটা কেমন প্রেম হয়ে গেল না? মহরমের একটি শিক্ষা হচ্ছে বাতেলের সাথে, মুরতাদের সাথে, ইসলাম বিরোধীদের সাথে, ইসলাম বিরোধী শক্তির সাথে কোনো ধরনের আপোষ না করা। এ কথা বলেন না কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মারা গেলেন, উনি যদি ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বাইয়াত হইতেন তাহলে কি নিহত হতেন? হতেন না। সুতরাং জালেমের সামনে মাথা নত না করা, এটাও মহরমের একটা একটা শিক্ষা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের 50 বছর পরে তিনি ইন্তেকাল করলেন, কারবালার প্রান্তরে শহীদ হলেন। কেন তিনি ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে বাইয়াত হলেন না? কেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদের কাছে কেন তিনি বাইয়াত হলেন না? কারণ কি জানেন? আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পরিবারের সদস্য, তাদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না? আছে না নাই? খালি একটা কারণেই তিনি বাইয়াত হন নাই, সে কারণটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়া 50 বছর হয়ে গেল, এরা নিজেদের ইচ্ছে মতো রাষ্ট্র চালাচ্ছে, সমাজ চালাচ্ছে, খেলাফত চালাচ্ছে, পরিচালনা করছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আল্লাহ রাসূলের রেখে যাওয়া এই রাষ্ট্রটাকে, ওগুলো কি আল্লাহ রাসূলের অবদান না? খলিফাদের অবদান না? পুরো অঞ্চলের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে স্বেচ্ছাচারী আচরণ করছে, যেখানে ইসলামকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, প্রাধান্য দেওয়া হচ্ছে না, নিজের মন খিয়াল খুশি এগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবাঙ্কুমুর রিজসা আহলাল বাইতি ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা। আল্লাহু আকবার। ওয়াইতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান লিয়ুযহিবাকুম আনকুমুর রিজসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পারিবারিক সদস্য রয়েছে তাদেরকে পাপ পঙ্কিলতা ইত্যাদি থেকে দূরে রাখতে, যাতে করে তারা পবিত্র জীবন উপহার পায় এবং পবিত্র জীবন যাপন করতে পারে। রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, যদি নবীকে আপনারা ভালোবাসেন তাহলে আহলে বাইত নবী পরিবারের সদস্যদেরকেও ভালোবাসতে হবে। নবী পরিবারের সদস্যদেরকে যদি আপনি ভালোবাসেন তাহলে নবীকে ভালোবাসা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার হাসান আমার হুসাইন তারা হচ্ছে জান্নাতের সর্দার। আল্লাহু আকবার। জান্নাতের সর্দার কাদের? যুবকদের। ছোটখাটো মেসেজ না বড়? বড় মেসেজ। যুবকদের সর্দার হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসান এবং হুসাইন। ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছেন, এমন মুহূর্তে হঠাৎ হাসান হুসাইন দৌড়ে চলে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে দিলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার আস্তিন ধরে টানা হেঁচড়া শুরু করলেন হুসেন হাসান হুসেন। আল্লাহ নবী সাহাবীদের সামনে দাঁড়িয়ে হাসান হুসেনকে অল্প সময় দিলেন, কপালে চুমুইকে দিলেন, মুখে চুমুইকে দিলেন। ওই হাসান হুসেন যখন চলে গেলেন বা স্থির হলেন, আল্লাহ নবী আবার খুতবা শুরু করলেন, বলুন সুবহানাল্লাহ। ওই হাসান হুসেন এমন একজন, এমন দুজন আল্লাহর বান্দা, এমন দুজন নবীর পরিবারের সদস্য যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে সওয়ার হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ঘোড়া হয়েছেন আর হাসান হুসেন আল্লাহ নবীকে ঘোড়া বানিয়েছেন। আল্লাহু আকবার। ওই হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ও সাফিনাতুন নাজাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আলোক বর্তিকা হেদায়েতের, আমার হুসাইন সুবহানাল্লাহ। আর হুসাইন হচ্ছে হেদায়েতের আলোক বর্তিকা, যেখানেই যাবে হুসাইন সেখানে হেদায়েতের আলো জ্বালিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবং মুক্তির তরুণ, সুবহানাল্লাহ। এই হুসাইনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বললেন। ইয়াজিদের হাতে যখন তিনি বাইয়াত হলেন না, বাইয়াত যখন না হলেন, তখন মদিনার যে গভর্নর ছিল সে গভর্নরকে ইয়াজিদ বলে পাঠালো যে তুমি তাকে প্রস্তাব দাও, যদি সে আমাকে নাই মানে তাহলে তাকে কিছু নসিহত করো, অথবা তাকে দেশ ছাড়া করো, অথবা সাইজ করো। নাউজুবিল্লাহ বলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এরকম সিদ্ধান্ত, গভর্নর থরথর করে কাঁপছে চিঠি পাওয়ার পর, যে আল্লাহ নবীর দৌহিত্রকে আমি কিভাবে প্রস্তাবনা দিই যে হয় তাকে খলিফা মানেন না হলে মদিনা থেকে বের হয়ে যান। নাউজুবিল্লাহ বলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে ডাকা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আপনি কি ইয়াজিদকে খলিফা মানবেন কি মানবেন না? কাঁপতে কাঁপতেই তিনি বললেন, তিনি মদিনার গভর্নর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যে বাক্যটি উচ্চারণ করেছিলেন, ওয়া আলাল ইসলামিস সালাম কদ বুলিয়াতিল উম্মাহ মিসলু ইয়াজিদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যটা উচ্চারণ করেছিলেন, বলেছিলেন, ইয়াজিদের মতো কোন মানুষকে যদি আমি শেষ নবীর উম্মতের রক্ষক মনে করি তাহলে ইসলাম আজই শেষ। আল্লাহু আকবার। ইয়াজিদের মতো কোন মানুষকে যদি এই উম্মতের রক্ষক আমি মনে করি তাহলে ইসলাম আজই শেষ। কারণটা কি? কারণটা হচ্ছে কোন জালেমের হাতে ইসলামের রক্ষা, কোন জালেমের হাতে উম্মতের রক্ষা, এটা শোভা পায় না, ঠিক কিনা ভাইরা? ভাই কথা বুঝতে পেরেছেন? যুগে যুগে এরকম জালেম আসছে না? ফেরাউন, হামান, নমরুদ, এরা আসছে না? আসছে কি আসে নাই? এরা যদি আবার ইসলামের গান গায়, অনেক সময় দেখবেন কিছু বাম রামু এরা আবার সুযোগ বুঝা ইসলাম নিয়ে দু একটা মজার মজার কথাও বলে, আছে না নাই? এরা ইসলামকে ভালোবেসে এই সমস্ত কথাগুলো বলে না, লেকচারগুলো দেয় না, মূলত মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্যই আবার মুরগির রোস্টও খায়, মুরগির রোস্ট খায়, চিকেন খায়, আবার বলে এবছর কোরবানিটা বন্ধ করলে ভালো হতো না, কয় পশু হত্যা মহাপাপ। কথা বলেন না কেন? পশু হত্যা মহাপাপ। তো তুই যে মুরগি খাইতেছস এটা কি গাছ থেকে পড়ছে? কথা বলেন না কেন? মাছ যে খাইতেছস এটা কি আকাশ থেকে পড়ছে? ওটার তো জান আছে, গাছেরও তো জান আছে, তাহলে তো সবজিও খাওয়া যাবে না। কথা বলেন না কেন? কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়ে কথা বললেন যে উম্মতের রক্ষক যদি ইয়াজিদ হয় তাহলে ইসলাম শেষ, আমি এর হাতে বাইয়াত হতে পারবো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠিয়ে মদিনা থেকে মক্কায় পাঠিয়ে দেওয়া হলো। ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরিস্থিতি কেমন মনে হচ্ছে? মুসলিম বিন আকিল বলছেন যে কেমন পরিস্থিতি, এটা তো আপনিও দেখছেন আমিও দেখছি। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুফাবাসী তো অনেক চিঠি লেখছে আমার কাছে, মাসে শত শত চিঠি আসছে কুফা থেকে, কেউ কেউ বলছেন একটা না দুইটা না 600 চিঠি এসেছে। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলে পাঠিয়েছে, ইয়াজিদের
হাতে আমরা বাইয়াত যদিও হয়েছি, অপারগ হয়ে হয়েছে, কিন্তু তাকে খলিফা মানতে পারবো না। আপনি যেহেতু জীবিত আছেন, আপনাকে আমরা খলিফা হিসেবে মেনে নিয়েছি, আপনি কুফায় আসুন, আপনার হাতে আমরা বাইয়াত হব। এই পরিস্থিতিতে মুসলিম বিন আকিলকে আপন চাচাতো ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও তুমি কুফায় চলে যাও, সেখানকার পরিস্থিতি অবজার্ভ করো, পর্যবেক্ষণ করো। মুসলিম বিন আকিল চলে গেলেন কুফায়। যাওয়ার পরে দেখলেন সমস্ত মানুষই চাইছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসুক, খলিফা হোক, আমাদের দায়ভার গ্রহণ করুক। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়ভার গ্রহণ করেন, তাহলে গোটা আরবে, গোটা মধ্যপ্রাচ্যে ইসলাম যেমন নবীর জামানায় ছিল তেমনই আবার প্রতিষ্ঠিত হবে। আল্লাহু আকবার। মুসলিম বিন আকিল তখন গেলেন, যাওয়ার পরে মানুষজন তার হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বায়াত নেওয়া শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বিন আকিল চিঠি পাঠালেন যে আপনি তাড়াতাড়ি চলে আসুন পরিবার নিয়ে। এবার তিনি 61 হিজরির মহরমের 8 তারিখে ওই কারবালার প্রান্তরে পৌঁছলেন। যখন তিনি বের হচ্ছেন আরব থেকে, মদিনা যখন অতিক্রম করছিলেন, পরিবার নিয়ে আবদুল্লাহ ইবনে আমর, আবদুল্লাহ ইবনে জুবাইরের মতো বড় বড় সাহাবীরা তাকে বাধা দিচ্ছিলেন যে আপনি কোন কুফায় যাচ্ছেন, আপনি কি একটাবার খেয়াল করেছেন, এই কুফাবাসী মুখে বলে এক কাজে করে আর এক। নাউজুবিল্লাহ। কারণটা কি? কারণটা হচ্ছে এই কুফাবাসী কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। কথা বলেন না কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কুফাবাসী কি করেছিল? হত্যা করেছিল। তো বড় বড় সিনিয়র সাহাবীরা তখন জীবিত ছিলেন, আবদুল্লাহ ইবনে জুবায়ের, আবদুল্লাহ ইবনে আমর, তারা বললেন যে নবীর তৌহিদ যদি না হতো, তাহলে হয়তোবা তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে হলেও আমরা এই আরবে আবদ্ধ করে রাখতাম, কুফায় যেতে দিতাম না। কিন্তু সেই ঘাড়ে, সেই হাতে আমরা কিভাবে স্পর্শ করি, যেই হাতে আমার নবীজি চুমা দিয়েছেন, যেই ঘাড়ে আমার নবীজি তার কলিজার টুকরা গলায় চুমা দিয়েছেন, ঠোঁট লাগিয়েছেন, সুবহানাল্লাহ। সাহাবীরা এর জন্য বাড়াবাড়ি করেন নাই, তিনি চলে গেলেন। 8ই মহরম যখন কারবালায় পৌঁছালেন, তখনই দেখতে পেলেন যে অবস্থা বেগতিক। ওইদিকে ইয়াজিদ, তিনি চিন্তা করলেন কুফার গভর্নর, আগে যে লোকটা ছিল এ সাদা সিদা, একটু নরম মেজাজের ছিল, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়াখানেক লোক নিয়ে গেছেন। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যেটা করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলিম বিন আকিলকে শায়েস্তা করার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর তাৎক্ষণিক নিয়োগ দিয়েছে। আর এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল একটা আস্তা শয়তান, উগ্র মেজাজের, কথায় কথায় মানুষকে হত্যা করে ফেলত। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে যখন নিয়োগ দেওয়া হলো কারবালায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 সদস্য নিয়ে পৌঁছালেন। ওইদিকে তারা ঘিরে নিল ওবাইদুল্লাহ বিন জিয়াদের শত্রুরা। ঘিরে নেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা যুদ্ধ বিগ্রহ চাই নাই। তিনি বুঝে গেছেন যে পরিস্থিতি অন্যরকম, যেটা কুফাবাসী বলেছিল এরা এখন কেউ নাই, সবাই পল্টি নিয়েছে। মুসলিম বিন আকিলকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করে ফেলেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদেরকে ফিরে যাওয়ার সুযোগ দাও, আমরা তোমাদের এই অঞ্চলে আর থাকবো না। বললো না, ফিরেও যেতে পারবে না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ইয়াজিদের কাছে আমাদেরকে নিয়ে যাও, তারপরে ফয়সালা হবে, উনি যেটা বলবে সেটা আমরা দেখব। সেখানেও যেতে দেওয়া হলো না। তুর্কি সীমান্তের দিকে চলে যেতে চাইলেন, সেখানেও যেতে দেওয়া হলো না। তারপরে তারা জুলুমের পথটাকে বেছে নিলেন, একজন একজন করে কারবালার সেই প্রান্তরে 70 হুসাইনি পরিবারকে এই দুষ্টচক্র, আল্লাহদ্রোহীরা, রাষ্ট্রদ্রোহীরা, ইসলাম বিদ্রোহীরা হত্যা করে ফেলল। বলুন নাউজুবিল্লাহ। যখন যুদ্ধ চলছে, একটা পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট্ট সন্তান আলী আকবরকে দেখার জন্য তাঁবু মুখে এসেছেন, একজন একজন করে যখন শহীদ হয়ে যাচ্ছিল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশগুলোকে কাঁধে নিচ্ছিলেন আর নিয়ে এসে তাঁবুর সামনে রাখছিলেন। কি মর্মান্তিক দৃশ্য! হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চিন্তা করছিলেন, এরা কাকে হত্যা করছে, এরা কাকে মারছে, কার দেশে মারছে। এদের কলিজায় কি একটু কম্পন তৈরি হলো না? আল্লাহ তুমি এদের বিচার করো, কারণ এরা নবী পরিবারের সদস্য, একজন একজন করে এতগুলো মানুষকে শেষ করে দিল। নাউজুবিল্লাহ। একটা বর্ণনা এমন রয়েছে যে তাঁবু মুখে এসে ছোট্ট সন্তান আলী আকবরকে, যেহেতু ওনার শরীরে
প্রায় 72টি তীরের আঘাত जखम হয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হুর শরীরে, রক্ত ফিনকি দিয়ে বের হয়েছিল। ছোট্ট বাচ্চাটাকে সর্বশেষ দেখার জন্য তিনি কোলে নিয়েছিলেন, নেওয়ার পর এভাবে আল্লাহর দিকে আসমানের দিকে উঠিয়েছেন দুই হাত, সঙ্গে সঙ্গে ওই দুষ্ট চক্রের ওই দেশদ্রোহীদের ওই শত্রুদের তীর এসে আলী আকবরের বুকটাকে চিরে বেদ করে দুনিয়া থেকে খতম করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। দুধের বাচ্চাও তাদের থেকে নিরাপদে থাকে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের জন্য পারমিশন চাইলেন, দুই রাকাত নামাজের জন্য পারমিশন দেওয়া হলো, কেউ কেউ বলছেন সিজদায় গেলেন যে আমি নামাজটা শেষ করি। শিমার বিন জুলজাউসান সিজদায় যাওয়ার পরে সে তরবারিটা বের করে কোনো ধরনের কমিটমেন্ট অঙ্গীকার প্রতিজ্ঞা সে ফলো না করেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার উপরে সে তরবারি চালিয়ে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ থেকে গলাটা আলাদা হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। কাকে হত্যা করলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে তারা হত্যা করলো। হত্যা করার পরেই কি ক্ষান্ত হয়েছিল? ওই মাথাটাকে শয়তানগুলো নিয়ে গিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে নিয়ে যে উপস্থাপন করেছে, একটা ট্রের মধ্যে মাথাটাকে রেখেছে, দেহটাকে আলাদা করে ফেলেছে। ওই মাথাটাকে নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদ কাঠি দিয়ে একবার গোতা দেয়, কানে গোতা দেয়, নাকে গোতা দেয়। ওই মজলিসে আল্লাহ নবীর বৃদ্ধ সাহাবী হযরত যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন। এবার যায়েদ বিন হাসান বলছেন, এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আল্লাহ তো হায় লাগার বেয়াদবি করিস না, তুই কার সঙ্গে বেয়াদবি করছিস, কার মাথায় তুই খোঁচা মারছিস? আর আমি যায়েদ বিন হাসান, আমি যায়েদ বিন হাসান আল্লাহর নবীকে সরাসরি দেখেছি, আমি তখন যুবক ছিলাম, আল্লাহর নবীকে দেখেছি আল্লাহর নবীর এই ঠোঁট মুবারক দিয়ে হুসাইনের কপালে চুমু দিতে, এই গলায় চুমু দিতে, এই কানে চুমু দিতে, তুই যে কাঠি দিয়ে এই বেয়াদবি করছিস আল্লাহ তোকে মাফ করবে না। আল্লাহু আকবার। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ওই বৃদ্ধ সাহাবীর উপরে খেপে গেলেন, কয় তুই যদি বৃদ্ধ না হতি তাহলে তোর কল্লাটাও এখন এরকম দেহ থেকে আলাদা করে দিতাম। ওবাইদুল্লাহ বিন জিয়াদ তখন আরেকটা কথা বলেছিল যে আমরা কোনো নবী দৌহিত্রকে মারি নাই, আমরা জালেমকে মেরেছি। বলুন নাউজুবিল্লাহ। ওই বৃদ্ধ সাহাবী তখন উঠে বলেছিল যে আমি বৃদ্ধ, আমাকে বৃদ্ধের জন্য এই বার্ধক্যের জন্য তোরা ছেড়ে দিলি, ওই হুসাইনকে যখন তোরা মারলি একটা বার তোদের বুকের মধ্যে কলিজার মধ্যে, এই চিন্তাটা আসলো না যে ওই কলার উপরে আমি ছুরি চালাচ্ছি, ওই শরীরের উপরে আমি তীর দিয়ে জখম করছি, যেই শরীরটা আল্লাহর নবীর পিঠের উপরে উঠেছিল। আল্লাহু আকবার। ওই গলাটার উপরে আমরা ছুরি চালাচ্ছি যে গলাটার উপরে আল্লাহর নবীর দুই ঠোঁট মোবারক পড়েছিল, ওই মাথাটার উপরে আমরা আঘাত করছি যে মাথাটার উপরে আল্লাহ নবীর চুম্বন পড়েছিল। আল্লাহ ভাইরা, আবার ইতিহাস এবং পাপ কাউকে ছাড় দেয় না, সুযোগ দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না। ওবাইদুল্লাহ বিন জিয়াদ সহ যারা এই ধরনের অত্যাচার করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে, এদের বিচার আল্লাহ দুনিয়াতেই মাত্র 6 মাসের মধ্যেই করে দিয়েছিলেন। আল্লাহ একেবারে ছেড়ে দেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেমন জালিমের সামনে মাথা নত করেন নাই, জীবনটাকে দিয়ে দিয়েছেন, তদ্রূপভাবে আমাদের প্রত্যেকটা মানুষের ঈমানই চেতনা এমনটাই হওয়া দরকার, উচিত যে আমি জালিমের সামনে মাথা নত করব না, মরতে হবে আজ হোক কাল হোক, একদিন না একদিন তো সবাই মরবে। এগুলো কোনো উস্কানিমূলক কথা না, এগুলো কোনো জঙ্গিবাদের কথা না, এগুলোই হচ্ছে আমাদের নীতি, এগুলোই হচ্ছে আমাদের আদর্শ। মুসলমান কাউকে কখনো আঘাত করে না, কাউকে আঘাত করে না, যুগে যুগে মুসলমানরাই নিপীড়িত হয়েছে, আজও হচ্ছে, আজও হচ্ছে, হতেই থাকবে। একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও এই মুসলমানদের মাধ্যমেই এই পৃথিবীর বুকে আবারও শান্তি নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের অনিষ্ট থেকে হেফাজত করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনযাপন করতে বলেছেন তাদের আদর্শে উজ্জীবিত হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।